রাজধানীর গুলশান থানার মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদকে আপিলের শর্তে জামিন দেওয়া হয়েছে। রবিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ মোসামসুল জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। গেল 5 মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে আসামি পক্ষের আইনজীবী মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি আপিল করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। এই মামলায় জামিন হওয়ায় হাফিজের কারামুক্তিতে বাধা নেই।